সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি হাজেরা সুলতানা প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি আজ আমরা পড়ব হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়ের ব্যবসায় সহায়ক সেবা গত ক্লাসে আমরা ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা বা অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড বাই রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান থেকে সাপটা সম্পর্কে জেনেছিলাম আজ সংস্থাগুলো আবারও একবার দেখে আলোচনায় যাব এক নম্বরে আছে দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট যাকে সংক্ষেপে বলা হয় সাপটা দুই নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংস্থা বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আসিয়ান তিন নম্বর হচ্ছে বঙ্গোপসাগরীয় বহু ক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিমস্টেক চার নম্বর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডব্লিউটিও সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইইউ আচ্ছা এক নম্বরে সাপটা তো আমরা আগেই পড়েছিলাম আজ দুই নাম্বারে আসিয়ান ও তিন নাম্বার বিমস্টেক সম্পর্কে জানব চলো এবার তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আমরা আসিয়ান সম্পর্কে জেনে নিই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির এক সন্ধিখণে ও সংকটকালে আসিয়ানের জন্ম আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা অর্থাৎ একে অপরকে সাহায্য করা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উনিশশো সালের আটই আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস গঠিত হয় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিকাশ সাধনই ছিল এই চুক্তির মূল লক্ষ্য প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচটি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তাই এটি ব্যাংকক ঘোষণা নামে পরিচিত পরবর্তীতে ব্যাংকক ঘোষণার ভিত্তিতে উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি আসিয়ান গঠন সংক্রান্ত চূড়ান্ত দলিল তৈরি করে পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধানগণ ইন্দোনেশিয়ার বালিতে উক্ত দলিলে স্বাক্ষর করেন এরপর উনিশশো সালে সালের ষষ্ঠ সদস্য হিসেবে ব্রোনাই উনিশশো সালের সপ্তম সদস্য হিসেবে ভিয়েতনাম উনিশশো সালের অষ্টম ও নবম সদস্য হিসেবে মায়ানমার ও লাওস এবং পরে দশম সদস্য হিসেবে কম্বোডিয়া এতে যোগদান করে দুই হাজার সালের মার্চ মাসে পূর্ব তিমুর নতুন সদস্য হিসেবে যোগ দেয় এখন সদস্য সংখ্যা হচ্ছে এগারো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই অর্থাৎ শুরু থেকেই প্রতিষ্ঠানটি সদস্য রাষ্ট্রসমূহের সমন্বয়ে অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের প্রয়াস চালায় এবং উনিশশো সালের জানুয়ারি মাসে আসিয়ানভুক্ত দেশসমূহ আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সংক্ষেপে আপটা গঠন করে এটি এখন বিশ্বের আট নং বৃহৎ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত দু সালের মধ্যে উক্ত সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আদলে আসিয়ান ইকোনমিক কমিউনিটি এ ইসি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা আশা করছে যে এতে তাদের আন্ত বাণিজ্য ব্যাপকভাবে বাড়বে এক দেশের বিনিয়োগ প্রযুক্তি ও কারিগরি সুবিধা অন্য দেশে হস্তান্তরিত হবে শুল্ক বাধা উঠে যাওয়ার কারণে এখানে সব দেশই উপকৃত হতে পারবে আসিয়ানের একটা বড় দিক হল সংস্থাটি অন্য দেশ ও বিভিন্ন সংস্থার সাথে চুক্তি সম্পাদন করে যা সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আসিয়ান ও চীনের চুক্তি জাপানের সাথে চুক্তি ইইউ এর সাথে চুক্তি এক্ষেত্রে উল্লেখযোগ্য এতে সংস্থাটির কিন্তু সামর্থ্যরই প্রমাণ পাচ্ছি আমরা আবার আসিয়ানের রাজনৈতিক গুরুত্বকে অস্বীকার করা যায় না আসিয়ানের সদস্যগণ তাদের শীর্ষ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক সমস্যা আলোচনা করে তার সমাধানের চেষ্টা করছে পরিশেষে বলা যায় যে আসিয়ানের সাফল্য বিশ্ব দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহে এক নতুন মাত্রা যোগ করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আলোচনা করব হচ্ছে বিমস্টেক নিয়ে উনিশশো সাতানব্বই সালে ছয়ই জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটা উপ আঞ্চলিক ঝোট হিসেবে সংস্থাটি আত্মপ্রকাশ করে এশিয়া ভিত্তিক উক্ত দেশগুলির মধ্যে গৃহীত একটি আন্তর্জাতিক উদ্যোগের নামই হল বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান প্রথমে চারটি দেশ এতে যোগ দেয় এবং দেশগুলোর নামের আধ্যক্ষর অনুযায়ী এর নাম দেওয়া হয় বি স্টেট অর্থাৎ এখানে বি ফর বাংলাদেশ আই ফর ইন্ডিয়া এস ফর শ্রীলঙ্কা এবং টি ফর থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে বোঝাচ্ছে পরবর্তীতে উনিশশো সালের ২২ ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত সংস্থার দেশগুলোর মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে পঞ্চম দেশ হিসেবে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয় এবং তখন থেকে এর নামকরণ করা হয় বিমস্টেক পরবর্তী সময়ে দু সালে নেপাল ও ভুটানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামের নতুন করে পূর্ণাঙ্গ রূপ নির্ধারিত হয় যা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ পর মাল্টি টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর প্রধান কার্যালয় বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিমস্টেক মূলত থাইল্যান্ডের লুক এবং ভারত ও দক্ষিণ এশিয়ার লুক ইস্ট নীতির একটি সমন্বিত রূপ সার্ক ও সাথে নীতিগত সমন্বয় রয়েছে তবে বিমস্টেক সকল আঞ্চলিক সংগঠন থেকে একটু ভিন্নতর কেননা সদস্য দেশগুলোর জীবন পদ্ধতি ধর্ম ভাষা সংস্কৃতি ও অর্থনীতির প্রতিনিধিত্ব করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতার তেরোটি ক্ষেত্র চিহ্নিত করে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দানের ভার এক একটা দেশের উপর ন্যস্ত করা হয়েছে সকল দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃত্ব দানকারী দেশ কি ভূমিকা রেখেছে পর্যালোচনা করে পরবর্তীতে তা আবার দেখা হয় ঢাকায় অনুষ্ঠিত উনিশে নভেম্বর উনিশশো আটানব্বই এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার ছয়টি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয় চলো আমরা সেই খাতগুলো একটু জেনে নিই বাংলাদেশের নেতৃত্বে ব্যবসা ও বিনিয়োগ ভারতের নেতৃত্বে পরিবহন ও যোগাযোগ মায়ানমারের নেতৃত্বে শক্তি সম্পদ নেপালের নেতৃত্বে পর্যটন শ্রীলঙ্কার নেতৃত্বে প্রযুক্তি ও থাইল্যান্ডের নেতৃত্বে হচ্ছে মৎস্য আবার দু সালে আঠারো ও উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার আরও নতুন সাতটি খাত চিহ্নিত করে পূর্বে ন্যায় বিভিন্ন দেশের উপর অর্পণ করা হয় সহযোগিতার ক্ষেত্রগুলো হল মায়ানমারের নেতৃত্বে কৃষি থাইল্যান্ডের নেতৃত্বে গণস্বাস্থ্য নেপালের নেতৃত্বে দরিদ্র দূরীকরণ ভারতের নেতৃত্বে সন্ত্রাস দমন ও অপরাধ প্রবণতা রোধ বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ভোটানের নেতৃত্বে সংস্কৃতি ও থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিতে ব্যক্তিতে যোগাযোগ বর্তমানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে এই বিমস্টেক দু সালে এশিয়া উন্নয়ন ব্যাংক সংক্ষেপে এডিবি বিমস্টেকের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এ লক্ষ্যে এডিবি এডিবির সহায়তার বিমস্টেক পরিবহন অবকাঠামো এবং লজিস্টিক্স গবেষণা সম্পন্ন হয়েছে এখানে পরিবহন অবকাঠামো হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং লজিস্টিক গবেষণা হচ্ছে কৌশলগত সরবরাহ ব্যবস্থা নিজেদের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিমস্টেকের কার্যক্রমের সভাপতির পদটি পরিবর্তনশীল রাখা হয়েছে অর্থাৎ প্রতি বছরই যে কোনো সদস্য দেশ এর সভাপতি নির্বাচিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমাদের বাংলাদেশও কিন্তু দুইবার সভাপতি নির্বাচিত হয়েছে পরিশেষে বলা যায় যে বঙ্গোপসাগরকে ঘিরে থাকা বা বাণিজ্যের জন্য এর উপর নির্ভরশীল দেশগুলোর উন্নয়নের জন্য গঠিত জটি হচ্ছে মূলত বিমস্টেক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এখানেই বিদায় নিচ্ছি আগামী ক্লাসে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা ডব্লিউটিও এবং ইউ সম্পর্কে জানব ইনশাল্লাহ আবারও দেখা হবে এনআইসি অনলাইন ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম